ওনারা ডায়লগ শুনতে চায়, ডায়লগ তো। আচ্ছা এই ডায়লগটা আমার সাথে কে বলবে, তুমি বলবে? কে বলবে আমার সাথে? সবাই না, যে কোনো একজন এসে আমার সাথে স্টেজে, একজন বা দুজন, কে স্টেজে আসতে পারবে? কে আসতে পারবে, উঠে আসতে পারবে? কে উঠে আসতে পারবে? উঠে এসো দেখি, স্টেজে এসো দেখি। ধনঞ্জয় উঠাও তো, উসকো উঠাও উসকো। আর এইখানে রাবণের ডায়লগও শুনতে চাইছে। রাবণ, রাবণও বলবো। কি নাম তোমার? নাম কি? আমার নাম চিরঞ্জিৎ পানিগ্রাহী। কি বলছো তুমি বলো, এই ছবিটাই আমার জন্য নিয়ে এসছো? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ এটা তোমার জন্য নিয়ে এসেছি। আমি তোমার 2013 থেকে ফ্যান, যখনই তোমার বস মুভি দেখি। এখন তো তুমি টলিউডের বস, ঠিক আছে? তো 2013 বসের দেখার পর আমি তোমারই ফ্যান হয়ে গেছি, তারপর তোমার সব মুভি আমি দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা তোমাকে ফেরত দিচ্ছি, আমার এটা সাইন অটোগ্রাফ। একদম একদম। আকাশে যতই মেঘ ঘনি আসুক না কেন, সূর্য ওটাকে আটকাতে পারবে না। তেমনি এটা আমি আমার ভাষায় বলছি, টলিউডে এরপর যতই নায়ক আসুক না কেন, জিতার মতো নায়ক আর কোনোদিনও আসবে না। থ্যাংক ইউ চিরঞ্জিত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার সাথে একটা ডায়লগ বলবে তুমি? কোন অসুবিধা, ঠিক আছে একটা ছবি তুলে নিয়ে আগে চল। ওকে চিরঞ্জিত, আমার সাথে একটা ডায়লগ। এখানে আমার কিছু ভাই বন্ধুরা আছে সবাই। আরে ঠাকুমাও এসছে, ঠাকুমা! আরে আমি কি করে আপনাকে দেখিনি! আরে ঠাকুমা, আরে কোনো ব্যবস্থা করা যাবে ঠাকুমাকে স্টেজে নিয়ে আসার জন্য? আমি একবার প্রণাম করতে চাই ওনাকে। কেউ আছে আমার প্রশাসনে, কেউ বন্ধু আছে, ক্লাবের কোনো কর্তৃপক্ষ কেউ আছে, ওই ঠাকুমাকে একবার স্টেজে নিয়ে আসা যেতে পারে কি প্লিজ? একবার একবার আমি আপনাকে প্রণাম করতে চাই ঠাকুমা, আপনি যে এসছেন, আসুন। ওকে ঠাকুমাকে নিয়ে আসা হোক, এবার সামনে দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার চিরঞ্জিত এসো, চিরঞ্জিত তুমি তুমি কোন ডায়লগ বলবে? যে ডায়লগটা আমি বলবো না বউ মরে গেলে বউ পাওয়া যায় সেটা বলবে? না আপনার শুনেই কপি করবো, যেহেতু বসকে কপি করে হয়তো দ্বিতীয় বস হওয়া যায় না, তবু বসকে কপি করা তো শিখে। চিরঞ্জিতের ডায়লগ তো, ওরে বউ মরে গেলে বউ পাওয়া যায় রে। ওকে তুমি আমার সাথে একটা ডায়লগ বলো। এখানে আমার কিছু বন্ধুরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে এই ডায়লগটা, আবারা সিনেমার ডায়লগ। সকলেই খুব ভালোবেসেছিলেন, এখনো ভালোবাসেন, বাচ্চারাও ভালোবাসে, বড়রাও ভালোবাসে। ডায়লগটা হচ্ছে কি? মার গুড়তে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। এবার এই ডায়লগটাই যদি আর একটু বড় করে দেওয়া হয়, আমি নতুন কিছু যদি জুড়ে দিই ডায়লগের সাথে, বলতে পারবে? হ্যাঁ এ ভীষণ কনফিডেন্ট আছে চিরঞ্জিত, কিন্তু চিরঞ্জিত ভীষণ কনফিডেন্ট। এবং কনফিডেন্স থাকার কথা, যে মানুষটাকে, যে আমার ভগবান, 2013 সাল থেকে যাকে দেখার ইচ্ছে, 9 বছর পর সেই ভগবান আমার চোখের সামনে, কনফিডেন্স তো থাকবে। না না এরকম বলবে না, ভগবান উপরেই আছে সকলের জন্য। উনি উনি যেটা আছে সেটা সবার। এবং এবং আমার ভগবান হচ্ছে তুমি, তোমরা সকলেই। এখানে যারা উপস্থিত আছেন আমার জন্য, আপনারা সকলেই ভগবান, তাই আমাকে ওই জায়গায় রেখো না। আমি যে ডায়লগটা বলছি সেটাতে চলে আসি, ঠিক আছে? এবার এই ডায়লগটা আমি যদি একটু বড় করে বলি, বলতে পারবে তো? তো ডায়লগটা হচ্ছে যে, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, রে পাগলা খাবি কি রে, ঝাঁঝেই মরে যাবি, খেয়ে খেয়ে জলের দরে ফলের রস, না খেলে তোর লস।
তোকে দেখার পর ভুলে গেছি আরেকবার মার গুড়ি রুটি চিনি দিয়ে চা পু দিয়ে খা মার মার গুড়ি রুটি চিনি দিয়ে আর সদল একবারই বলবো হ্যাঁ বারবার বলবো এক মিনিট দাঁড় করো এক মিনিট দাঁড় করো এক মিনিট আপনাকে ভীষণ 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 মিষ্টি দেখতে হ্যাঁ সত্যি আপনাকে ভীষণ মিষ্টি দেখতে মানে আমি আমি কিন্তু নিশ্চিত আপনি যখন একদম অল্প বয়সী ছিলেন আপনার কোথায় আপনি আসলে কোথাকার তমলুকেরই আপনার দিদিমা হ্যাঁ আপনার দিদিমা আচ্ছা মায়ের মা দিদিমা আরে বাপ রে বাপ আপনাকে কি সুন্দর দেখতে এত ভালো লাগছে আপনাকে দেখে আপনি এখানে এসেছেন অনুষ্ঠানটা দেখছেন আর আমাকে বেশি করে আশীর্বাদ করুন যেন আরো ভালো করতে পারি একটা হামি খাবো আপনাকে চিরঞ্জিত চলে এসো চিরঞ্জিতকে মাইক দিয়ে দাও মাইকটা কোথায় গেল হ্যাঁ আর একবারই বলবো চিরঞ্জিত ডায়লগটা বারবার বলবো না ওকে ডায়লগটা হচ্ছে যে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা পাগলা খাবি কিরে ঝাঁঝে মরে আবি খেনে খেনে জল ধরে ফলের রস না খেলে তোর লস মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা পাগলা খাবি কিরে ঝাঁঝে মরে যাবি খেনে খেনে জলের তলে ফলের রস না খেলে তোর লস ভিলেনটা কোন ভিলেন এই যে সোমনাথ এ সোমনাথ এ এ সোমনাথ চলে এসো সোমনাথ চলে এসো সোমনাথ চলে এসো ওর নাম হচ্ছে সোমনাথ বসে ওকে শাকিল ভাইয়ের চরিত্র দেখেছেন অনেকগুলো সিনেমায় পাঠ করার জোরে হাততালি সোমনাথের জন্য ওকে আর রামন চাই রামন জিদ্দার মাইকে হালকা রিভাব দিয়ে দাও আচ্ছা রাবণের ডায়লগ শুনবেন তো